কলাক্ষেত্রত শিক্ষা বিভাগৰ বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আদর্শ বিদ্যালয় সংগঠন সাংস্কৃতিক সমারোহ। অনুষ্ঠানত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, উপস্থিত থাকে শিক্ষা উপদেষ্টা ননীগোপাল মহন্ত, শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হয় সমারোহ। অনুষ্ঠানত আদর্শ বিদ্যালয়ক লৈ মুখ্যমন্ত্রী ভাষণও প্রদান করে। আদর্শ বিদ্যালয়ক আন বিদ্যালয়তকৈ পৃথক বলে কলে মুখ্যমন্ত্রী। আদর্শ বিদ্যালয় দরিদ্র শিক্ষার্থীর CBSE পড়া সপন পূরণ করেছে। রাজ্য সেবার দ্বারা পরিচালিত 4,000 বিদ্যালয় আছে, ইয়ারে 56 আদর্শ বিদ্যালয় CBSE দ্বারা পরিচালিত। আদর্শ বিদ্যালয় পরীক্ষা 96.44% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 13 আদর্শ বিদ্যালয়ের ভবন নির্মাণের 8 কোটি টাকার অনুমোদন দিয়া হয়েছে। আদর্শ বিদ্যালয় সমূহ NCCর সংযোজন ঘটুয়ারও পরিকল্পনা করা হয়েছে। বছর 13 আদর্শ বিদ্যালয় আমি নতুনক আরম্ভ করেছিল, আর এই 13 আদর্শ বিদ্যালয়কে নতুন ভবন দিবলৈ আমি প্রায় 8 কোটি টাকাকৈ অনুমোদন করেছো, যাতে নতুন 13 বিদ্যালয়ের ভবন সর্বাঙ্গ সুন্দর হব পারে। ভবনের সমান্তরালকৈ আমি শিক্ষক শিক্ষয়িত্রীর যেটো কব গলে স্টুডেন্ট টিচার রেশিও, তাক আমি এই বিদ্যালয় সমূহ মেইনটেইন করার আমি প্রচেষ্টা করেছো। আর সমান্তরালভাবে এই বিদ্যালয় সমূহ ক্রীড়া, NCC আর সাংস্কৃতিক দিকত ই যাতে এটা সুন্দর প্রতিভার স্বাক্ষর বহন করে, তার বাবেও আমি লাহে লাহে ব্যবস্থা লওয়ার ফলে আগবাড়িছো। আগন্তুক দুবছর সম্পূর্ণ হব জাগিরোদর টাটার সেমি কন্ডাক্টর প্রকল্প। শনিবারে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পিছতে উৎফুল্লিত হয়ে পড়েছে স্থানীয় রাইজ। কিয়নো 30,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হবলগা প্রকল্পটোত সংস্থাপন লাভ করব জাগিরোদর লগতে সমগ্র অসমৰ নিবনুয়া যুবক যুবতীয়ে। 3 আগস্টত হব জাগিরোদবাসীর বাবে এটা ঐতিহাসিক দিন। আগন্তুক 2 বছর সম্পূর্ণ হব টাটার সেমি কন্ডাক্টর প্রকল্প। 3 আগস্ট তারিখের আমি আশা করছো যে টাটার সেমাই কন্ট্রেক্টর প্রজেক্ট আমি ভূমিপূজন করিম, সিদিনাখনের প্রায় নির্মাণ কার্য আরম্ভ হব। 2 বছর ভিতর টাটা প্রজেক্ট আমার সম্পূর্ণ হব। ভূমি পূজনেরে কাগজ কলর ভূমিত নির্মাণ কার্য আরম্ভ করা হব টাটা সেমি কন্ডাক্টর প্রকল্পর। সেমিকন্ডাক্টর প্রকল্প কেন্দ্র করে 500 কোটি টাকা ব্যয়ে জোড়াবাটত নির্মাণ করা হব রিং রোড। রিং রোডে এটা পর্যায়লৈকে আমার কানেক্টিভিটি দিব, কিন্তু বাকি কানেক্টিভিটি খিনি আরো সুন্দর করার বাবে আরো আন আন সুবিধা, ভাল স্টেডিয়াম, স্কুল, কলেজ এইবিলাকৰ কারণে আমি এখন 500 কোটি টাকার আসনি দি থৈ দিছো। সমান্তরালভাবে জাগিরোদত অচিরে নির্মাণ হব উন্নত মানদণ্ডর স্টেডিয়াম, শিক্ষানুষ্ঠান। সংবাদ মাধ্যমের আগত এয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা। কুঁয়ে বাঁয়ে কাম হলে মানুষের মাটিও হেরাই যায়, সেকারণে আমি সাবধানে অলপ অলপ করে কামখিনি করে গই আছো, যাতে আমার জনজাতীয় লোক সকলের হাতের পরাও ভূমির অধিকার নেহেরুয়াই আর ডেভেলপমেন্ট খিনি অকল সামাজিক ক্ষেত্র হয়, যে কলেজের হোক, আমার স্টেডিয়াম এখন হোক, যত কোনো মানুষের আপত্তি নাই, তেনেকুয়া ডেভেলপমেন্ট করার কারণে আমি চেষ্টা করে আছো। শনিবারে জাগিরোদত এই ঘোষণা করার পিছতে উৎফুল্লিত স্থানীয় বাসিন্দা। সরকারের এই সিদ্ধান্তক একমুখে আদরণি জানাইছে জনসাধারণে। এক কথাত কবলে গেলে জাগিরোদ হয়ে পড়ব অসমৰ সর্ববৃহৎ ঔদ্যোগিক নগর। আর নতুনক একটা অভিলাষী আসনির সেমি কন্ডাক্টর ইয়াত গড়ে উঠবলৈ বিচাৰিছে, তার কারণে আমি অতই সুখী হয়েছো। এই উদ্যোগে যাতে জাগিরোদ যে নবপ্রজন্ম আছে সংস্থাপন দিয়ে যাতে যে ভবিষ্যৎ যাতে এক খুব ভবিষ্যৎ যাতে হয় তাই আমি আশা রাখিছো। অবশ্যই ইয়ার বাবে জনজাতীয় লোকসকলের ভূমির অধিকারের যাতে খর্ব নহয় তার প্রতিও গুরুত্ব আরোপ করবলে মুখ্যমন্ত্রীক আহ্বান জানাইছে স্থানীয় লোকসকলে। আর আমার এটাই অনুরোধ জাস্ট, সেটা হয়েছে কি যাতে ইয়াতে যেখানে খিলঞ্জিয়া মানুষ আছে, যেখানে ভূমিপুত্র মানুষ আছে, তেওঁলোকৰ যাতে অধিকার খর্ব নহয় তার প্রতি লক্ষ্য রাখি জাগিরোদত উন্নয়ন করলে আমি ভাল পাও। জাগিরোদর পৰা অজয় পালৰ রিপোর্ট, News 18, অসম নর্থ ইস্ট।
ঢকুয়াখানা কাণ্ডর তদন্তত লাই ডিটেক্টর ব্যবহার করেছে সিআইডিএ। সুনীলর পুত্রসহ চারিজনক লাই ডিটেক্টরে সিআইডিএ জেরা চলায়। আজি সুনীলর পত্নীকো লাই ডিটেক্টরের দ্বারা জেরা চলার এটা সম্ভাবনা আছে। লক্ষিমপুরত বাহর পাতি আছে ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর কেশব কুমার। তদন্তর নামত মানসিক অত্যাচার চলার অভিযোগ সুনীলর পত্নীর, আর কৈছে যে যদি আমি অপরাধী হও আমাক মারি পেলাক, এই ধরনের খুব প্রকাশ করেছে। তদন্তর নামত আরক্ষী নাটক করার অভিযোগ উত্থাপন করেছে সুনীলর পত্নীয়ে। তথ্য সংগ্রহ করার আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার সোনকালে ন্যায়টা দিব লাগে, যাতে আমার ঘরখনকে ইমান প্রেসার দি এইবিলাক মানে নাটক করে থাকবে নালাগে বলে। কারণ কেউ যদি আমার উপর ইমানেই সন্দেহ হয়েছে, আমার ঘরখনকে মারি পেলাক সেটাই কোথাও মানে। কারণ কেউ ইমান মানুষের শাস্তি দিব নাপায়, এজন মানুষক তো শেষ করলে করার পিছত ঘরখনের কেনকা একটা অবস্থা হব পারে, তারপিছতো প্রেসারটা আমার ঘরখনের উপর। যদি কিনা প্রমাণ পাইছে কিনা তথ্য আছে আমার ঘরখন সম্পূর্ণ মারি পেলাও, কিন্তু আমাক ইমান শাস্তি দিব নালাগে, মই সেটাই অনুরোধ জানাও। একইখিনি কথাকে সুধে, কিন্তু পাকে পকারে সুধি থাকে কি জানি আমি ভুল করেছি উলিয়াব পাও নাকি, কিন্তু আমি ভুল করলেহে কব পারো। আর আমি ইমান শাস্তি কেউ পাব, ইমান ভুল এটা যদি করো মানুষজন ভুল, আমি ভুল করলে ভুল করেছে, দুখিয়া শাস্তি পাব, জেলত থাকিব, আজয় হব, কিন্তু আমি ইমান কষ্ট খালো হেতেন জানো নাই। এতিয়ালকে আমাকে এটাও প্রমাণ দিব পৰা নাই। কারণ কেউ আমি কৈ আছো যদি জিয়াই আছে উলিয়াই আনি আমার এটা প্রমাণ দিও নাই, মানুষজনক উলিয়াই নানে তাতো নাই, কিন্তু যদি জানে মানুষজনের আমাকে কথা পতাই দিও, আমি তো বিচার, কিন্তু আমাক কিয় প্রমাণ এটা দিব নয়। কালি যদি এক গাবর প্রশ্ন সুদিছে, কিন্তু মানে অল্প মেসিন মেসিন লগাই সুদিছে। আর কালি রাতেপা ঢকুয়াখানা সদর থানা করেছিল, তারপর তোমাকে কলে লক্ষিমপুর সাকির হাউসে লো গেছিল। কি কি সুদিলে প্রশ্ন একেবারে কল মানে খালি আর মানে মেসিন লগাই সুদিছে আর এনেকে কথা কিন্তু মিছা কিছু এনে লাইট ডিটেক্টর লগাইছিল কি মেসিন না জানো, মানে এনেকে আঙুলি এনেকে পিঁধাই লৈছে হাতত লগাই লৈছে এনেকে এনেকে সুদিছে। লক্ষিমপুর সাকির হাউসের ওলাইছো বর্তমান জানা নাই, তেওঁলোকক সুধিলে তেওঁলোকে তদন্ত চলাই আছো বুলিয়ে কয়। বাকী আৰু যিমান সোনকালে আমি কিবা এটা ৰিজাল্ট পাওঁ আমাৰ কাৰণে ভাল হয়, কাৰণ আমাৰো এতিয়া মানে অসহ্য লগাৰ নিচিনা হৈছেগে আৰু একেৰাহে তালৈ গৈ গৈ এনেকৈ ইমান ঘণ্টা ঘণ্টা তাত থাকি থাকি, যিমান পাৰে সোনকালে যাতে আমাক মানে ন্যায়টো দিয়ে আৰু, লাগিলে আমাৰজনেই দোষী হওক বা বেলেগেই দোষী হওক যাক হয় সোনকালে মানে ধৰাব লাগে। সেইবোৰ তেওঁলোকে একো প্ৰকাশ কৰা নাই, তেওঁলোকে কৈছে তেওঁলোকে সেই মানে তেওঁলোকৰ মতে জীয়াই আছে বুলি কৈছে, যদি জীয়াই আছে যদি এনেকুৱা এটা ধৰণৰ কাম কৰি থৈ গৈছে তেনেহ'লে তেওঁ মোৰ দেউতা হ'লেও তেওঁক আনি যি আইনীয়ভাৱে দণ্ড দিব লাগে সেইবোৰ দিয়ক আমাক মানে যেনে তেনে যিমান পাৰে সোনকালে মানে আমাক উদ্ধাৰ কৰিব লাগে, হয় ঘটনাটো শেষ কৰিব লাগে মানে অতিষ্ঠ হোৱা নিচিনা হৈছোঁ। সঞ্জীৱ লাহন আছে ফোন যোগে, আমি সঞ্জীৱৰ পৰা জানিম। সঞ্জীৱ, লাই ডিটেক্টৰো ব্যৱহাৰ কৰা হৈছে, এতিয়ালৈকে একো কোনো ধৰণৰ আচলতে তথ্য পোৱা নাই বুলিয়ে ইতিমধ্যে পুত্ৰই কৈছে। এতিয়া পত্নীকো লাই ডিটেক্টৰৰ দ্বাৰা তদন্ত চলোৱাৰ কিবা তেনেকুৱা ধৰণৰ খবৰ আহিছে নেকি, মানে জেৰা চলোৱাৰ কথা? পাবলৈ চাওক, একেবাৰে সঁচা কথা যে চি আই ডিয়ে যিটো অন্তিম পন্থা সেইটো অৱলম্বন কৰিলে। চি আই ডিয়ে লাই ডিটেক্টৰ ব্যৱহাৰ কৰাৰ ওপৰত আৰু একো কৰিব নোৱাৰে, তাৰপিছত আৰু একো কৰিব নোৱাৰে। অৰ্থাৎ এটা কথাই স্পষ্ট হ'ল যে সুনীল গগৈ বা সাপতীয়াৰ যিটো নিশংক হত্যাকাণ্ড, ঢকুৱাখানাৰ সাপতীয়াৰ যিটো নিশংক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডৰ যিটো যিখন কেছ ডায়েৰী বা যিখন চাৰ্জশ্বীট চি আই ডিয়ে ক্লজ কৰিবলৈ গৈ আছে, একচুৱেলি সমাপ্ত কৰিবলৈ গৈ আছে। আৰু একেবাৰে অন্তিম পন্থাটো কালি ব্যৱহাৰ কৰিলে, লাই ডিটেক্টৰ ব্যৱহাৰ কৰি সুনীল গগৈ পুত্ৰ স্বৰূপ গগৈ, সুনীল গগৈ ভতিজা জয়ন্ত গগৈ আৰু সুনীল গগৈ যিগৰাকী জেঠেৰিয়েক প্ৰথমবাৰৰ কাৰণে জেৰা কৰিছে বিবিধ গগৈ, বিবিধ গগৈ লাই ডিটেক্টৰ ব্যৱহাৰ কৰি জেৰা কৰিলে। আৰু জেৰা কৰাৰ পিছত তেওঁলোকে আজি আমি দিনটোত যি ভাষ্য গ্ৰহণ কৰি গম পালো যে তেওঁলোকক প্ৰথমে যিখিনি প্ৰশ্ন কৰিছিলে সেইখিনি প্ৰশ্নই অৱতাৰণা পুনৰ কৰিছে, তেওঁলোকে একেখিনি উত্তৰ দিছে। অৰ্থাৎ এটা কথা ক'ব পাৰি যে অসম আৰক্ষী আৰু চি আই ডি যে প্ৰথমৰ পৰা এতিয়ালৈকে তদন্তৰ প্ৰক্ৰিয়া যেনেদৰে চলাই আছে একেখিনিকে তেওঁলোকে কৰি আছে, বাৰম্বাৰ একেখিনি কামকে কৰি আছে। অৰ্থাৎ এনেকৈ যদি কৰি থাকে, বহু লোকে এটা কথা কয় বা যিসকল সাধাৰণ লোক আছে তেওঁলোকে এটা কথা কয় যে একেটা দিশতে যদি চায়
আরক্ষী বা সি আই ডিয়ে যদি তদন্ত করে থাকে তো সঠিক তথ্যটা পোহলে নাহিব আর আমারও সন্দেহ হয় সি আই ডিয়ে অন্তত বিভিন্ন দিকত অন্তত চারিটা দিকত যদি তদন্ত চাই যদি তদন্ত করলেহেন সঠিক তথ্যটা পোহলে অহার সম্ভাবনা আছে কিন্তু অহা কালিল হয়তো মানে পাপড়ি পুনৰ কৈছো যে একমাত্র পুষ্পা গগৈ রই গেছে অর্থাৎ সুনীল গগৈ পত্নী পুষ্পা গগৈ রই গেছে লাই ডিটেক্টর সন্মুখত যারা সন্মুখীন হবর কারণে হয়তো কাইলে হয়তো অহা কাইলে হয়তো পুষ্পা গগৈ লাই ডিটেক্টর সন্মুখত লাই ডিটেক্টর ব্যবহার করে হয়তো যারা চলাব সি আই ডিয়ে তারপর যদি উত্তর পায় সেই উত্তর পিছত আমি গম পাম যে আসলতে তদন্ত প্রক্রিয়া কেনেদরে চলছে কি উদঘাটন হয়েছে বা সুনীল গগৈ কোথায় যদি একো না পায় তেতিয়া আসলে সেটাই কব লাগিব যে এনেকা অমীমাংসিত যেখানে গোচর অমীমাংসিত যেখানে ঘটনা হয়তো এইটাই প্রথম নহে আর বহু ঘটনা তেনেকা হয়েছে আমি আমি কব পারো যে জুনমণি রাভার যে ঘটনা এটালে কিন্তু স্পষ্টভাবে আরক্ষী হোক সি আই ডি হোক বা সি বি আই হোক একো উত্তর দিব নোৱাৰিলে হয়তো ঢকুয়াখানা সাপতিয়ার যে নিঃশঙ্ক হত্যাকাণ্ড তেনেকায় অমীমাংসিত অবস্থা রয়ে যাব আর তার যে রাজনৈতিক একটা প্রভাব না থাকব সেই কথাটা কোনো কব নোৱাৰে রাজনৈতিক প্রভাবের ফলতে পাপড়ি একটা কথা মই পুনৰ কম যে সকলে কৈ আছে আসলে মূল কথা নহয় হেতু বা মই ব্যক্তিগতভাবে মন্তব্য করা নাই রাইজর কথা আমি অবলোকন করো যে রাইজে একটা কথা কৈ আছে যে ব্যক্তিগতভাবে যদি সি আই ডিয়ে নিরপেক্ষভাবে বা সি বি আই নিরপেক্ষভাবে আরক্ষী যদি নিরপেক্ষভাবে তদন্ত করে তাহলে বহু কথাই পোহরলে আহিব কিন্তু সেই কথাটোই সম্ভব হয়ে উঠা নাই ঢকুয়াখানার সাপতীয়া সেই তদন্তটোর ক্ষেত্রত একটা দিকতে আরক্ষীয়ে প্রথমের পর এতালে তদন্ত করে আছে তদন্তর নামত আসলে ভেকু ভাওনা করে আছে বলে কব লাগবে পাপড়ি তদন্তর নামত একখন নাটককে তেওঁলোকে সঞ্জীব কাইলে দিনটলে রব লাগবে কাইলে হয়তো পত্নীক লাই ডিটেক্টরের দ্বারা জেরা চলোয়া হব পারে গতি কাইলে আপডেট খিনি পাছত আমি এটা কব পৰা যাব যে প্রকৃততে কি হয়ে আছে বা কেনকা ধরনের গে আছে এই মুহূর্তে আপনার ধন্যবাদ আর খবর আছে সময় বিরতি এইটো মাই থান স্টিল নহয় ও ওচৰ চুবুৰীয়া সকলে For the last 7 years, it feels like I met Radhika yesterday. But every day I fall more and more in love. Like my brother-in-law says that when he used to see my sister, he had volcanoes and fountains going up in his heart. I would say I have earthquakes and tsunamis going in my heart when I see Radhika. So thank you, Radhika, for everything. Anand, I will never be able to express how proud I am. আনন্দ রাধিকার বিবাহর সাক্ষী হয়ে রল বিশ্ববাসী শুভ বিবাহ শুভ আশীর্বাদর পিছত আজি মঙ্গল উৎসব বহু চর্চিত আনন্ত অম্বানী আর রাধিকা মার্চেন্টর বিয়ার আজি অভ্যর্থনা অনুষ্ঠান আনন্ত অম্বানী আর রাধিকা মার্চেন্টর বিয়া সাক্ষী হয়ে রল সমগ্র বিশ্ববাসী অভ্যর্থনা অনুষ্ঠানের মাজতে রাধিকার বিদায় পর্বত আবেগিক হয়ে পড়িল মুকেশ অম্বানী শুক্রবারে শুভ বিবাহর পিছত জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারত শনিবারে অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ পর্ব ইয়ার পিছতে আজি অনুষ্ঠিত হয় আনন্ত রাধিকার অভ্যর্থনা অনুষ্ঠান অর্থাৎ মঙ্গল উৎসব তিনদিনে রাষ্ট্রীয় তথা আন্তঃরাষ্ট্রীয় তারকারে গিজ গিজাই থাকিল জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার শনিবারে নিশা আনন্ত আর রাধিকাক আশীর্বাদ দিবলে বিবাহস্থলীত উপস্থিত হয়েছিল প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী মোদীর ভরি চুই আশীর্বাদ লয় আনন্ত রাধিকায় কিছু লাইভ ভিজুয়েলস আহিছে আমি সেয়া দেখুৱাই গৈছোঁ আজি যেহেতু মঙ্গল উৎসব শুভ বিবাহ শুভ আশীর্বাদৰ পিছত আজি মঙ্গল উৎসব তার মাজৰ কিছু ভিজুয়েলস এয়া কিছু আবেগিক হৈ পৰিছে মুকেশ অম্বানী বিদায় পর্ব আর যেহেতু সাক্ষী হৈ ৰৈছে সমগ্র বিশ্ববাসী আর এই মুহূর্তের যেখানে ভিজুয়েলস আমি দেখুৱাইছোঁ ইয়াত যি সকল
যখন অতিথি আহিছে তেওঁলোকে এই স্থানতে তেওঁলোকে ফটো পজ দিয়ার বাবে সেই স্থান রখা হয়েছে। তারপর তেওঁলোকে ভিতরলে প্রবেশ করেছে আর তাত যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান চলি আছে। তার মাজর ইয়া কইছো আমি বিদায় পর্ব আর ইয়া অভিনেত্রী সকল আহিছে, অভিনেতা অভিনেত্রী সকল আহিছে, দিগ্গজ সকল আহিছে প্রত্যেক ক্ষেত্রে। সেটা আমি কইছো ইতিমধ্যে যে কোন কোন আহিছে, কোরপা আহিছে, কেনে ধরনের অতিথি সকল নিমন্ত্রণ জানা হয়েছে, ড্রেস কোড কি, গতি আটাইখিন সামরি আমি জানাই গেছো প্রতি মুহূর্তের আপডেট। আর এই মুহূর্ত আমি কিছু লাইভ ভিজুয়ালস লাইভ আমি দেখাই গেছো জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের পর। প্রাক বিবাহৰ পৰা আজিৰ দিনটোলৈকে যদি চোৱা যায় তেতিয়াহ'লে ভাৰতীয় পৰম্পৰাক খুব সুন্দৰভাৱে ইয়াত প্ৰদৰ্শন কৰা হ'ল আৰু সেয়াই দেখিবলৈ পোৱা গ'ল। বিশেষভাৱে সাজপাৰৰ পৰা আৰম্ভ কৰি সকলোখিনি অভ্যৰ্থনা বা যি সংগীত, সেই সংগীতৰ পৰা আৰম্ভ কৰি সকলোখিনি তেনেধৰণে দেখিবলৈ পোৱা গৈছে আৰু প্ৰত্যেকগৰাকী অতিথিয়ে তেনেধৰণে সাজপাৰ পৰিধান কৰি আহিছে যি ধৰণে নিৰ্ধাৰণ কৰা হৈছে। গোৱালপাৰাত শলমাৰি কল্যাণপুৰত ব্যৱসায়ী গুলিয়া হত্যা দুৰ্বৃত্তৰ পুত্ৰ তথা বাহন চালকৰ সন্মুখতে দুৰ্বৃত্তই গুলিয়া হত্যা কৰিলে ব্যৱসায়ী অশোক গোৱেলক। ব্যৱসায়ীজনক হত্যা কৰি দুৰ্বৃত্তই লৈ গ'ল টকাৰ বেগ। অশোক গোৱেলৰ চালকৰ ওপৰতো সন্দেহ প্ৰকাশ কৰিছে পৰিয়ালে। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর উপর হওয়া প্রাণঘাতী আক্রমণের পিছতে বিশ্বজুড়ি খলকনি। ট্রাম্পক গুলিয়া হত্যার চেষ্টা চলা কার্যক একমুখে ধিক্কার বিশ্বের প্রতিগী রাষ্ট্রপ্রধানের। আমেরিকা এনে হিংসার কোনো স্থান নাই বলে সকিয়নি রাষ্ট্রপতি জো বাইডেনের। নিরাপত্তারক্ষীর গুলিত নিহত আক্রমণকারী যুবক। দুটাকৈ ধর্ষণকাণ্ড জোকারি গেছে গোয়ালপাড়া জেলা। মাটিয়াত বৃদ্ধাক ধর্ষণ করে হত্যার চেষ্টা চলার অভিযোগত এজনক আটক। আজিজুর রহমান নামের অভিযুক্ত আটক করে আরক্ষী অধীক্ষক কার্যালয় জেরা। দুধনৈ নাবালিকাক ধর্ষণ করা জেন্টু স্মারকক গ্রেপ্তার। বিতর্কিত শিক্ষক ভিক্টর দাসক দুদিনের আরক্ষী জিম্মালয় প্রেরণ। আদালতর শনিবারে নিশা ঘরের গ্রেপ্তার করা ভিক্টরক আজি হাজির করা হয়েছিল আমিনগাঁওয়ের ন্যায়িক দণ্ডাধীশের বিশেষ আদালত। কর্তব্যরত আরক্ষীর রাজপথত সুরামত্ত অবস্থাত বাহন সহ আরোহীক আক্রমণ করেছিল ভিক্টরে। 26 নির্বাচনের পূর্বে বৃহৎ পরিবর্তনের দিকে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট। কেবাগৰাকীও অগপ বিজেপি নেতায় কংগ্রেসের যোগদান করার দাবি। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বর কাইলের তিনদিনিয়াকৈ গুৱাহাটীত কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা কমিটির বৈঠক। পিএসির বৈঠকের পিছতে বৃহৎ হাল সলনি হব প্রদেশ কংগ্রেসের। সাংসদ গৌরব গগৈ পুনের লোকসভার বিরোধীর উপদলপতি। পত্রযোগে লোকসভার অধ্যক্ষক জানালে সোনিয়া গান্ধীয়ে। দ্বিতীয়বারের বিরোধীর উপদলপতির আসনত গৌরব গগৈ, কে সুরেশক লোকসভার মুখ্য সচেতক নিযুক্তি। অনন্ত আম্বানী আর রাধিকা মার্চেন্টর বিয়ার আজি অভ্যর্থনা অনুষ্ঠান। শনিবারে নিশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লগতে কেবাগৰাকীও তারকা তথা ধর্মগুরুয়ে আশীর্বাদ দিলে নবদম্পতিক। অনন্ত রাধিকার বিয়ার সাক্ষী হয়ে রল বিশ্ববাসী। সোশ্যাল মিডিয়াত এক্সত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার্স 10 কোটি অতিক্রম। এক্সত সর্বাধিক ফলোয়ার্স থাকা বিশ্ব নেতারূপে পরিগণিত প্রধানমন্ত্রী মোদী। বিগত 3 বছর মোদীর এক্স হ্যান্ডেলত বৃদ্ধি পাইছে প্রায় 3 কোটি ফলোয়ার্স। 4-1 ব্যবধানত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 শৃঙ্খলা দখল টিম ইন্ডিয়ার। অন্তিম ম্যাচত জিম্বাবুয়ের বিরুদ্ধে 42 রানের জয়ী ম্যান ইন ব্লু। 168 রানের লক্ষ্যে ক্রিজত নামা জিম্বাবুয়ে 125 রানতে ইনিংস সামরে ভারতের ওয়াশিংটন সুন্দরলৈ প্লেয়ার অফ দ্য সিরিজ খিতাব। টপ হেডলাইন্স আগবঢ়াইছে কিংস্টোন এডুকেশনাল ইনস্টিটিউট। ইমাজিন, ইনোভেট, ইনস্পায়ার।